আয়ারল্যান্ড তিন উইকেটে তুলে ফেলেছিল 122 রান, সেখান থেকে 6 উইকেট হারিয়ে 124, অর্থাৎ 122 থেকে 124 এই দুই রানে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলেন আয়ারল্যান্ড। সৌজন্যে তাজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজের ঘূর্ণি বোলিং। 48 রানে তিন উইকেট হারানোর পর ধুঁকতে থাকা আয়ারল্যান্ডকে টেনে তোলার চেষ্টা শুরু করেন দুই অভিষিক্ত হ্যারি টেক্টর এবং কার্টিস ক্যাম্পার। দুজন মিলে গড়ে তোলেন 84 রানের অনবদ্য জুটি। মনে হচ্ছিল বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে আইরিশরা, কিন্তু দ্বিতীয় সেশনে শেষ হওয়ার খানিক আগেই সহকারীদের সর্বনাশ ডেকে আনার কাজটি করেন দুই স্পিনার তাজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ। অভিষেকে হাফ সেঞ্চুরি তুলে ফেলা হ্যারি টেক্টরকে সরাসরি বোল্ড করে প্রথমে সাজঘরে পথ দেখান। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে ধুঁকতে শুরু করে আয়ারল্যান্ড। অধিনায়ক অ্যান্ডি বালবির্নি চেষ্টা করেছিলেন বিপর্যয় কাটানোর, কিন্তু তাজুল ইসলামের স্পিন ঘূর্ণিতে ধরাশায়ী হয়ে সাজঘরে ফেরেন তিনিও। 50 বলে 16 রান করে আউট হন তিনি। এই তিন উইকেট হারিয়ে 65 রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় আয়ারল্যান্ড। টস জিতে ব্যাট করতে নামার পর শুরু থেকেই বাংলাদেশের পেসারদের তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড ক্রিকেট দল, বিশেষ করে দুই পেসার শরীফুল ইসলাম এবং এবাদত হোসেনের। এই দুই পেসারের আগুনের বোলিংয়ের মুখে শুরুতেই দুই ওপেনারকে হারায় আয়ারল্যান্ড। ম্যাচের 5ম ওভারে দলীয় 11 রানের মাথায় প্রথম উইকেট হারায় আইরিশরা। 10 বলে 5 রান করে শরীফুলের বলে LBW হয়ে ফিরে যান মারে কামিন্স। অন্য ওপেনার জেমস ম্যাককলাম অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে নিয়ে জুটি বাঁধার চেষ্টা করেন। দলীয় 27 রানের মাথায় আউট হয়ে যান জেমস ম্যাককলামও। এবাদত হোসেনের বলের সেকেন্ড স্লিমে তাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ নিয়ে ফিরে যান তিনি। তার আগে করেন 34 বলে 15 রান। তাজুল ইসলাম 58 রান দিয়ে নেন 5টি উইকেট। এটি তার টেস্ট ক্যারিয়ারের 11তম কাইফার। এবাদত হোসেন আর মেহেদি হাসান মিরাজ নেন 2টি করে উইকেট। এই দুই পেসারের আগুনে বোলিংয়ের মুখে শুরুতেই দুই ওপেনারকে হারায় আয়ারল্যান্ড। ম্যাচের 5ম ওভারে দলীয় 11 রানের মাথায় প্রথম উইকেট হারায় আইরিশরা। 10 বলে 5 রান করে শরীফুলের বলে LBW হয়ে ফিরে যান মারে কমিন্স। অন্য ওপেনার জেমস ম্যাককলাম অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে নিয়ে জুটি বাঁধার চেষ্টা করেন। দলীয় 27 রানের মাথায় আউট হয়ে যান জেমস ম্যাককলামও। এবাদত হোসেনের বলে সেকেন্ড স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তার আগে করেন 34 বলে 15 রান। তাজুল ইসলাম 58 রান দিয়ে নেন 5টি উইকেট। এটি তার টেস্ট ক্যারিয়ারের 11তম সাইফার। এবাদত হোসেন আর মেহেদি হাসান মিরাজ নেন 2টি করে উইকেট।